নমস্কার, কাজু চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের আলু দিয়ে কচি পাঁঠার মাংসের ঝোল রান্না করে দেখাবো। আমি 400 গ্রাম কচি পাঁঠার মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম কচি পাঁঠার মাংস, এর মধ্যে কোনো চর্বি নেই। এর জন্য লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ছোটো সাইজের আলু নিয়েছি 5টে, সর্ষের তেল লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, জিরে গুঁড়ো লাগছে, ধনে গুঁড়ো লাগছে, কসুরি মেথি লাগছে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাগছে। কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দিচ্ছি, দুটো শুকনো লাল লঙ্কা দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো লাল করে ভাজব। হাফ চামচ চিনি দিচ্ছি, তাহলে কালারটা ভালো আসবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পাঁঠার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। নিয়ে এইভাবে আমি 10 মিনিট ভেজে নেব, তারপরে আমি মশলা অ্যাড করব। রান্নাটা আমি কড়াইতেই করব। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তারপর পেঁয়াজের পেস্ট দেব। এক এক করে আমি মশলা অ্যাড করব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝাল হয় না, কিন্তু তরকারির কালার খুব সুন্দর হয়। মাংসের তরকারি যদি একটু কালার না ভালো হয়, তাহলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, আগে চোখে দেখে যেটা ভালো লাগবে সেটাই ভালো।
कसूरी मेथीटा दिए दीची, खूब भालोभावे मांसटाके आमी कषे नेब। टमेटो कुचिगुलो दिए दीची, काँचा लंका 5টা दिए दीची, এটা আমি 10 মিনিট ঢেকে দিলাম। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে তোমরাও কড়াইতে মাংস রান্না করবে, খেতে খুবই টেস্টি লাগবে। 2 গ্লাস মতো আমি জল দিচ্ছি, এখানে আমি জলটা একটু বেশি দিচ্ছি কারণ এখানে আমি মাংসের ঝোল রান্না করছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। এটা আমি ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা মতো, যাতে মাংসটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যায়। 1 ঘন্টা আমার হয়ে গেছে, মাংসটা আমার খুব সুন্দর হয়ে গেছে। আলু দিয়ে কচি পাঁঠার ঝোল, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর রেসিপিটা দেখার জন্য থ্যাংক ইউ। আর এইভাবে বাড়িতে কচি পাঁঠার মাংসের ঝোল রান্না করবে। থ্যাংক ইউ।